গণতন্ত্র ও আইনে শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব বলে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত সকালে জাতীয়তাবাদী মহিলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত